আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এসো আরবি শিখিয়ের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গতদিন 20তম পাঠের শেষ অংশে লামে তালের ব্যবহারের অংশে আসছিলাম। তো হযরত আলী ভাই আপনি পড়েন মা খালাকাল্লাহুল ইনসান এখান থেকে। যেন সে তার সাথে অন্য কাউকে শিরিক করে বা অন্য কারোর সাথে আল্লাহ বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাকে সিজদা করার জন্য। এবং তাকে তার ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। যেন সে মানুষের শিরকের অন্ধকার থেকে মানুষকে তাওহীদের আলোর দিকে বের করতে পারে সেজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তোমাকে মাল দান করেছেন যেন তুমি এবং তাদের মানুষের উপকার করো। সেবা করতেন ওয়া তাআল্লামা মিনহু
এটা আল্লাহ হবে না, জি এটা আল্লাহ হবে, ও এটা আল্লাহ মিনহুল ইলমা, এবং সে তার কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন, করতেন আহরণ করতেন। আমারুল ইনসানু, আমারুল ইসলামু, আমারুল ইসলামু, আই ইকরিমাল মুসলিমু দয়ফাহু, ইসলাম মানুষ মুসলিমকে তার অতিথিকে সম্মান করতে বলেছেন, আদেশ করেছেন। জি ইয়াকুলুল্লাহু ইয়া আব্দি, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, কদ আনজালতুল মাতার মিনাস সামাই লি লি উখরিজা বিহি লাকা রিজকাকা মিনাল আরদ, আল্লাহ তাআলা তার বান্দাকে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি যেন তোমাদের জন্য তা থেকে তা দিয়ে তোমাদের পৃথিবী থেকে রিজিক বের করে আনতে পারি, ফাকাইফা ইউশরিকা বিহি ইউশরিকা বি তুশরিকু গায়রি ইউশরিকু বি তুশরিকু 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 তুমি শরীক করো, তুশরিকু বি গায়রি, ফলে কিভাবে কিভাবে তুমি আমার সাথে জি গৈরি মানে আমি ব্যতীত অন্য কাউর কাউকে শরীক করো, অন্য কারোর সাথে কিভাবে শিরক করো, অন্য কাউকে আমার সাথে, জি জি, ফলে কিভাবে তুমি আমার সাথে অন্য কারোর সাথে শিরক করো, আমার সাথে অন্য কাউকে শরীক করো, শিরক করো মানে শরীক করো, জি আমার আল্লাহুল ইনসান আই ইয়াবুদাহু, আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য আদেশ করেছেন, ওয়ালা ইয়াবুদা ওয়ালা ইয়াবুদা গায়রাহু, এবং তিনি ছাড়া অন্য কারো ইবাদত করতে না করতে না করতে না করতে বলে, জি আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছে তার ইবাদত করতে এবং অন্য কারো ইবাদত না করতে আদেশ করেছেন, অন্য কারো ইবাদত না করতে আদেশ করেছেন, এখানে তো লামে জি এখানে তো লামে তালিল নাই, আন মাসদার দিয়ে বলা আছে, এজন্য অন্য কারো ইবাদত করতে আদেশ করে না করতে তার একমাত্র তার ইবাদত করতে আদেশ করেছেন, এই এইভাবে অর্থটা আসবে, করতে মাসদারের অর্থ দেবে, দুইটাই আন মাসদারিয়া, এই আনটাই নসব দিয়েছে ইয়া আবুদাহু ওয়ালা ইয়া আবুদা গায়রাহু, দুইটাকে নসব দিয়েছে, অর্থাৎ ইয়া আবুদাহু আর লা ইয়া আবুদা এই দুইটা ফেলের মাঝখানে ওয়া হচ্ছে হরফে আতর। আইহাল ইনসানু লা ইশরিক বিল্লাহ, লা তুশরিক ফেল নাহি, হে মানুষ আল্লাহকে আল্লাহর সাথে শিরক করো না বা শরীক করো না, ইন্না শিরক লা যুলমুন আজিম, নিশ্চয় শিরক মস্ত বড় জুলুম, আইহা তলিবুল আজিজ হে সম্মানিত প্রিয় প্রিয় আজিজ মানে প্রিয় হে প্রিয় ছাত্র, ওয়াল্লিমুকাল লুগাতাল
কাল জি লুগাতাল আরবিয়া, আমি তোমাকে আরবি ভাষা, আরবি ভাষা শিক্ষা দেব। লিতাফহামা কুরআন, যেন তুমি কুরআন বুঝতে পারো। ইয়া আবা মাজিদিন, হে মাজিদের বাবা। আরসিল ওলাদাকাল তোমার আপনার ছেলেকে, মেধাবী ছেলেকে, আপনার মেধাবী ছেলেকে পাঠিয়ে দিন। ইলাল মাদ্রাসাতি যেন সে আরবি ভাষা শিখতে পারে। শিক্ষক তার ছাত্রকে বললেন, হে ফাহিম, তুমি দাঁড়াও। লি আসআলাকা সুয়ালান, ও লি আসআলাকা, নি আসআলাকা সুয়ালান, দাঁড়াও হে ফাহিম, দাঁড়াও, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, জিজ্ঞেস করতে পারি। জি সেবিকা জি, সেবিকা সালমাকে বলল, বলল ইফতাহি বাবাল আপনি আপনার আপনি ঘরের দরজা খুলুন, যেন আমি তা পরিষ্কার করতে পারি। ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল ওয়াশরাব, ওয়াশবা, জি কুল ওয়াশবা, ওয়াশকুর রাব্বাক, খাও, তৃপ্ত হও, হে ভাল এবং হে আহার করে তৃপ্ত হও এবং তোমার রবের শুকর করো। তাইতু ওয়া শাইতু ওয়া শাবিতু, শাইতু না শাবিতু, শাবিতু, তাইতু ওয়া শাবিতু ওয়া শাকারতু লাহা আলা নিয়ামাতিহি, আমি খেয়েছি এবং আহার করে তৃপ্ত হয়েছি এবং আল্লাহ, আল্লাহকে আল্লাহ শুকর করেছি তার নিয়ামতের জন্য। আহাদান মিন ইবাদাত, ইবাদাত মিন ইবাদাতিল্লাহ, কাউকে আল্লাহ ইবাদত থেকে বিরত করো না বা নিষেধ করো না। আহস্তু ইয়াদাহু লি লিআন্নাহা লিআন্নাহু মিনাজ জুলমি, আমি মিনাজ জুলমি, আমি তার
জুলুম থেকে তাকে নিষেধ করার জন্য তার হাত ধরেছি, বিরত রাখার জন্য। এখানে বিরত রাখা হবে, বিরত। আচ্ছা, আমি অত্যাচার থেকে তাকে বিরত রাখার জন্য তার হাত ধরেছি। ইয়া রাসূল, হে লোক, আতুরিদু আন তামনাই তুমি কি আমাকে নিষেধ বাধা 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 দিতে চাও? জ্ঞান অন্বেষণ থেকে তুমি কি আমাকে বাধা দিতে চাও? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার, দুই এক জায়গায় একটু, কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। জি, তবে আমাদের এই কিতাব পড়ার যে উদ্দেশ্য, তাতে কিন্তু এত আস্তে 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 পড়া এটা উদ্দেশ্য না, আরও দ্রুত আরও চলে যাবে এবং চিন্তা ভাবনা ছাড়াই মনের অজান্তেই বাংলা বের হয়ে যাবে, এরকমভাবে আসতে হবে। জি, আর যত আপনার যোগ্যতা ভালো আসবে তত সামনের দিকে তত এমনি এমনি সামনে আগাতে পারবেন, কিন্তু শুধু যোগ্য মানে সঠিকভাবে সেই যোগ্যতায় না আসলে শুধু সামনে আগিয়ে আসলে লাভ হবে না। আচ্ছা, এরপরে বলেন বেলাল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা খালাকাল্লাহুল ইনসানা লিয়ুশরিকা বিহি শাইআন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি তার সাথে কোনো কিছু শিরক করার জন্য। বাল খালাকাল্লাহু লিয়াবুদাহু ওয়ালা ইয়াসজুদাহু লাহু ওয়া ইয়াসজুদা লাহু ওয়া ইয়াসজুদা ইয়াসজুদাহু লাহু হু নাই ওয়া ইয়াসজুদা লাহু ওয়া ইয়াসজুদা লাহু বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত এবং তাকে সেজদা করার জন্য। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। পরে সব কিছু মানুষের জন্য, এবং তিনি আল্লাহ, এবং সে আল্লাহর জন্য, তিনি আল্লাহ না, তাহলে হতো হু আল্লাহ হতো, ওয়া হুয়া লিল্লাহি, এবং তিনি আল্লাহর জন্য। তিনি না বলে এখানে সে বললে ভালো হয়, মানুষের কথা বলছে তো, হু আর মার্জ হচ্ছে ইনসান। আর সাল্লাল্লাহু রাসূলাহু লিইখরিজান নাসা মিন যালামিশ শিরকি ইলা নূরিত তাওহীদি, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন মানুষকে শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোতে বের করার জন্য। আইয়ুহা তাজিরুল গনিয় ও ধনী ব্যবসায়ী, কদ রাযাকাল্লাহুল মালা লিতুনফিকাহু ফি সাবিলিল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন তুমি তা খরচ করার জন্য আল্লাহ রাস্তায়। অলি তান ফাও বিহীন না আসা, এবং তুমি তা দ্বারা মানুষকে উপকার করার জন্য। জি, ওয়ালি তান ফাআ হবে, নসব দেননি আপনি, রফা দিয়ে পড়ছেন। ওয়ালা তান ফাআ বিহীন না আসা, এবং তুমি তা থেকে মানুষকে উপকার করার জন্য। কানা আনাসু ইয়াখদিমু কানা আনাসু ইয়াখদিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাআল্লামু মিনহুল ইলমু ইলমা মাফুল ইলমা জি ইলমা আনাস আল্লাহ রাসূলকে খেদমত সেবা করতেন এবং তার থেকে ইলম শিখতেন। জ্ঞান আমার ইনসান ইসলাম
ইসলাম আমার ইসলাম আয়ুব আয়ুকারিমাল মুসলিমু আয়ুকরিমা ইউকারিমু না ভাবে তাফিল হয়ে যায় কারণ আয়ুকারিমু আয়ুকরিমাল ইসলাম দয়ফাহু ইসলামে আদেশ করেছেন মুসলিম যেন তার মেহমানকে সম্মান করে ইয়াকুলুল্লাহ আল্লাহ বলেছেন ইয়া আবদি হে আমার বান্দা কদ আনজাল কদ আনজালতুল মাতার মিনাস সামাই আমি আমি বৃষ্টি নামিয়েছি বৃষ্টি নামিয়েছি আসমান থেকে লিউখরিজা বিহি লাকা রিজকাকা মিনাল আরদি আমি তা থেকে তোমার জন্য তোমার রিজিক জমিন থেকে বের করার জন্য তা দ্বারা তা থেকে না তা দ্বারা তা দ্বারা তোমার জন্য জমিন থেকে রিজিক বের করার জন্য পাকাই কাতু শ্রীটু বিহি গয়েরি বিহি না বি বি গয়েরি সুতরাং তুমি সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে আমার সাথে অন্যকে আমার ইনসানা আয়াবুদাহু ওয়ালা ইয়াবুদা গায়রাহু আল্লাহ আদেশ করেছেন মানুষকে যেন তার ইবাদত করার জন্য এবং এখানে জন্য এটা হয় না এটা ঠিক হয় না অ্যাপ্রোপ্রিয়েট হয় না কারণ জন্য হয়ে লিয়া আবুদা হতো আইয়া আবুদা মানে এটাই মাফুল এখানে সরাসরি মাফুল আন মাসদারের মাধ্যমে তাহবিল হয়ে মাফুল এজন্য এটার অর্থ হবে আল্লাহ মানুষকে তার ইবাদত করতে এবং অন্যের ইবাদত না করতে আদেশ করেছে জি আল্লাহ মানুষকে তার ইবাদত করতে এবং অন্যকে আবাদত না করতে আইয়া ইনসান হে মানুষ লা তুশরিক বিল্লাহি তুমি আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম লা যুলমুন আযীমুন মানে দুইটাই তানমিন হবে যুলমুন আযীম লা যুলমুন আযীমুন আর অস্বীকৃতি জানালে স্বীকার না করলে তখন ইন্নার সাথে লাম আসে লাম তাকিদ আসে ইন্না শিরকা লা যুলমুন আযীম অবশ্যই অবশ্যই নিশ্চয়ই জি ফারুক ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা আপনারা রেগুলার সময় দিচ্ছেন না এটা একটা আগানোর পথে বাধা রেগুলার সময় দিলেই অনেক সুবিধা হয় আগানোর ক্ষেত্রে আচ্ছা বলেন তো এখান থেকে আইয়ুব আত-তাওয়ালি বলে আজিজু থেকে আইয়ুব আত-তাওয়ালি বলে আজিজ অর্থাৎ আজিজ অর্থ কি ভাই প্রিয় প্রিয় আইয়ুব আত-তাওয়ালি বলে আজিজ হে প্রিয় ছাত্র ছাত্র ওয়াআল্লিমুকা লুগাতাল আরাবিয়্যাতা আমি তোমাকে আরবি ভাষা শিক্ষা দেব লিতাফহামাল কুরআন যাতে করে তুমি কুরআনকে বুঝতে পারো ইয়া আবা মাজিদ হে মাজিদের পিতা আরসিল ওয়ালি ইফাল থেকে আরসিল আরসিল ওয়ালিদাকা যাকি ইলাল মাদ্রাসাতি ওয়ালাদাকা যাকিয়া আপনার এখানে পুরোপুরি পড়তে হবে জের জবর গ্রামার ঠিক মতো বুঝতেছেন কিনা এটা বোঝার জন্যই সাধারণ কথাবার্তার মতো করে না পড়ে শেষে জের জবর দিয়ে পড়তে হবে ওয়ালা দাকা জাকিয়া
জাকিয়া হচ্ছে আলাদা সিফাত, জি জাকিয়া হচ্ছে আলাদা সিফাত, আলাদা সিফাত, হ্যাঁ এই জন্য দুটো দুটো নাসব। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে ইলাল মাদ্রাসাতি লিয়াতাআল্লামু তুমি তোমার মেধাবী ছেলেকে মাদ্রাসায় পাঠাও, যাতে করে সে আরবি ভাষা শিখতে পারে। জি, ক্বালাল মুআল্লিমু লি তিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে বলল, কুম ইয়া ফাহিম, অর্থাৎ হে ফাহিম তুমি দাঁড়াও, লি আসআলুকা সুয়ালুন, লি আসআলুকা সুয়ালুন, সুয়ালান, সুয়ালান, লি আসআলুকা হবে, লি যদি তার পূর্বে কোনো আমিল না থাকে তাহলে আস আলু হবে। ফেলে মোদারের পূর্বে নাসিব এবং জাজিম থেকে যদি খালি থাকে তাহলে মারফু হবে, রফা হালতে হবে। কিন্তু এখানে লি এটা একটা আমল করে, লামে তালিল ফেলে মোদারকে নসব দান করে, লিয়াস আলাকা হবে। আপনার জমিরে মানসুবে মুত্তাসিল, এটা মাফুল এ আওয়াল, সুয়ালান হচ্ছে মাফুলে সানি, দুইটা মাফুল। জি, যাতে করে বা যেন আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন করতে পারি। ক্বালাত ক্বালাত খাদিমাতু লি সালমা, জি একসাথে পড়লে হবে, ক্বালাতিল খাদিমাতু, ক্বালাতিল খাদিমাতু, অর্থাৎ এটা ক্বালাত হচ্ছে ফেল আর খাদিমাতু হচ্ছে ফাইল, ফাইল, বাবুল গুরফাতি বললে তো ফাইল হয়ে যায়, ইফতাহির মধ্যে ফাইল আছে, আংটি, হ্যাঁ আচ্ছা, ইফ তাহলে বাবা হবে নাকি? জি, বাবাল গুরফাতি এটা হচ্ছে মাফুল, তুমি খুলো, কি খুলো, তুমি বাবাল গুরফা দিকে খুলো, ঘরের দরজা, ইফতাহি বাবাল গুরফাতি লি আন লি আন যাফাহা, না লি উ নাযযিফাহা, নাযযাফা ইউ নাযযিফু, বাবে দাখিল থেকে পরিষ্কার করা, লি উ নাযযিফুহা, উ নাযযিফু হবে না, লামে তালিল এটা আবার ফেলে মুদারকে নসব দেবে, জি আপনার কিছু কিছু বিষয়ে দেখছি একটু দুর্বলতা আছে, লামে তালিল দিয়ে সিগাগুলো পড়াই হয়নি, লি ইয়াদহাবা, লি তাদহাবা, লি তাদহাবা, লি তাদহাবা, লি ইয়াদহাবা, লি ইউনাফ, লি ইউ, লি ইউনাফ জিফা, লি তুনাফ জিফা, লি তুনাফ জিফা, লি তুনাফ জিফি, লি ইউনাফ জিফা, এগুলো সিলসিলাগুলো পড়লে এটা ক্লিয়ার হয়ে যেত। এখনও সুযোগ আছে, যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাতে আপনি সরফে কাবির পড়েন, লি উ নাযযিফা সমস্যা হচ্ছে শুরু থেকে বলেন, লি উ ইউ নাযযিফা, লি বাদ দিয়ে পড়েন, ইউ নাযযিফু হয়, নাযযাফা ইউ নাযযিফু, লি আসলে হবে লি ইউ নাযযিফা, লি তু নাযযিফা, লি তু নাযযিফা দুইবার হবে, লি তু নাযযিফি, এখানে নুন পড়ে যাবে, নসবের আলামত ইসকাতিন নুন, আলামাতুন নসব ইসকাতিন নুন, নুন পড়ে যাওয়াটা হচ্ছে এখানে নসবের আলামত। আর লি উ নাযযিফা, লি উ নাযযিফা এটা এই পাটের, এই 20 নম্বর পাটের শুরুতেই ছিল, সেই ক্লাসটাও আপনি
করেননি। ওখানে কিন্তু আমরা অনেক ফেল দিয়ে, অনেক মাসদার দিয়ে এই লাম তালিল যুক্ত করে আমরা পড়েছি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যায়। জি, আরেকটা হচ্ছে মাহফুলে বিহি চিনতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে ইফতাহি বাবাল গুরফাতি, তুমি কামরার দরজা খোলো, লিউনাজিফাহা, যেন আমি তা পরিষ্কার করতে পারি। তুমি খাও এবং প্রাণ করো, পরিতৃপ্ত পরিতৃপ্ত হও। ওয়াশবা মানে পরিতৃপ্ত হও, পরিতৃপ্ত হও, মানে এমন ভাবে খাও যেন তোমার তৃপ্তি লাভ হয়, পরিপেট পরিপূর্ণ হবে, সুন্দর করে খাও। কুল ওয়াশবা, কুল ওয়াশবা অর্থাৎ খাও এবং পরিতৃপ্ত হও, ওয়াশকুর রব্বাকা এবং তোমার প্রতিপালকের শুকরিয়া আদায় করো। তামিতু ওয়াশাইমতু, তুইমতু, তুইমতু, তুইমতু ওয়াশাবিতু, আমি খেয়েছি এবং পরিতৃপ্ত হয়েছি, ওয়াশাকারতুল্লাহ এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আলা নিয়ামাতিহি তার নিয়ামতে। জি, লা তামনা আহাদান অর্থাৎ মিন ইবাদাতিল্লাহ অর্থাৎ তুমি আল্লাহর ইবাদত থেকে কাউকে নিষেধ করো না, বাধা দিও না। আখাস্তু ইয়াদিহি, ইয়াদাহু, আখাস্তু ইয়াদাহু, এটা নসব হবে কারণ এটা হচ্ছে মাফুল। আমি ধরলাম, কি ধরলাম, তার হাত ধরলাম, হাত ধরলাম। আখাস্তু ইয়াদাহু, আমি তার হাত ধরলাম, লিআমনাহা, লিআমনাহু, জি, অর্থাৎ আমি তার হাত ধরলাম জুলুম থেকে বাধা দেওয়ার জন্য। ইয়া রাজুলা, ইয়া রাজুলু, ইয়া রাজুলু, ইয়া রাজুলু, হে ব্যক্তি, আতুরিদু, তুমি কি চাও, আনতাম নাই, আমাকে বাধা দিতে, আনতাম নাআনি, আন, আনতাম নাআনি, জি, আন এটাও নসব দেয়, ফেলে মুদা রেখে নসব দেয়, আন, আনলান কাই ইদান, লামে কাই, আরো অনেকগুলো আছে, আমরা চারটা জানি। আসলে নাহু শাস্ত্রবিদের ভাগ আছে, তো আপনার যারা কুফাবাসী, কুফা, কুফায় যারা নাহু শাস্ত্র থাকেন তাদের কাছে একরকম, বসরাদের কাছে আরেক রকম। এটা হচ্ছে লি তা, এখানে যে লি আমনা পড়তেছি আমরা, আমি বললাম যে লামে তা আলিল এটা নসব দিয়েছে, কিন্তু এইটাকে আবার লামে তা আলিল হিসেবে না বলে বলবে যে লি আন আমনা, তখন লামটা হবে হরফে জার এবং আন ওখানে উজ্জ আছে, বলবে যে আন উজ্জ আছে, আনটাই নসব দিয়েছে, তো সেই হিসাবে আনলান কাইদান চারটাই হয়, কিন্তু আরও বাড়াই দিলে আন লান কাইদান লামে কাই আসে, আরও অনেকগুলোই আসে। জি, তাহলে আতুরিদু আন তামনাআনি মিন তলাবিল ইলমি, অর্থাৎ তুমি কি আমাকে জ্ঞান অন্বেষণ থেকে বাধা দিতে চাও। জি, মাশাআল্লাহ, আপনি রেগুলার ক্লাস করতে থাকলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো, মানে যেই প্রবলেমগুলো আছে দূর হয়ে যাবে আছে ইনশাআল্লাহ। তারপরেও আমি এই ক্লাস শিডিউলটা এত ভাবে জানতাম না, সাড়ে নয়টা থেকে চলে, সাড়ে নয়টা থেকে মোটামুটি দশটা বিশ পর্যন্ত চলে, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। গত ক্লাসটা আমার একটু মানে স্মরণে নেই, পরের দিন মানে বুধবারে ঢুকতেছে যে তো ঠিক আছে, আমরা এখন একটু প্রশ্ন উত্তরে আসি, কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের জানাগুলো আরো ক্লিয়ার হবে। জি, সবাই খেয়াল করেন, সবাই উত্তর দিতে পারবেন। লিমা জালাসাত ফাতিমাতু, লিমা জালাসাত ফাতিমাতু তাহাতাল মিরওয়াহাতি, প্রথম প্রশ্ন, লিমা জালাসাত ফাতিমাতু তাহাতাল মিরওয়াহাতি, তো এখানে যেহেতু প্রশ্ন করেছে লিমা,
কারণ জানতে চাচ্ছে, লিমা মানে কি জন্য। আমরা উত্তর দেব লামে তালিল দিয়ে। জালাসাত ফাতেমা তো তাহাতাল মিরওয়াহাতি লি জি লিতাস্তারিহা, তাস্তারিহা লিতাস্তারিহা কলিলান হতে পারবা, লিতাস্তারিহা বিশ্রাম নেওয়ার জন্য। লিমা তাদরুসু ফি মাদ্রাসাতিল মদিনাতি, আমাকে প্রশ্ন করছে বা আপনাকে প্রশ্ন করছে, সরাসরি মুখাতেব খেতাব করে প্রশ্ন করছে। সিলাহাহু জি লিউজাহিদু ফি সাবিলিল্লাহ, লিউজাহিদা ফি সাবিলিল্লাহ জি। লিমা দাখলাত বিন্তু ফাতিমা আল মাতবাখা, লিমা দাখলাত বিন্তু ফাতিমা আল মাতবাখা লি তুসাইদা উম্মাহা, লি তুসাইদা উম্মাহা তার মাকে সাহায্য করার জন্য জি। সবগুলো লামে তালিল দিয়ে উত্তর আসছে। আলি তুসাইদা উম্মাহা দাখলাত নাম আর আওলা, নাম লিতুসাইদা উম্মাহা দাখলাত, অর্থাৎ দাখলাত লিতুসাইদা উম্মাহা দাখলাত কিন্তু ফাতিমা জি, ফাতিমা তো এখানে না বললে হবে, আগের তাতে উল্লেখ আছে প্রশ্নে। আইয়ুহা রজুলু লিমা তাদহাবু ইলা মাতারিল আসিমাতি লি আস্তাকবিলু, তাই না? আইয়ুহা রজুলু সরাসরি প্রশ্ন করতেছে, তাহলে আজহাবু হবে, আজহাবু ইলা মাতারিল আসিমাতি লি আস্তাকবিলা দাইফান, দাইফান আরবিয়ান। অনেক প্রশ্ন আছে, এভাবে প্রশ্নগুলোর উত্তর পড়তে হবে, তো আমাদের সময় আসলে এত নাই প্রশ্ন উত্তর পড়ার, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। যদি কোনো প্রশ্নের উত্তর বের করতে সমস্যা হয়, সামনের দিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এর সম্পর্কে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আশরাকা ইউশরিকু এটার ব্যবহার আসছে, লা তুশরিক বিল্লাহ, এখানে বা এই সেলার মাধ্যমেই এটা ব্যবহার করতে হবে, লা তুশরিক বিল্লাহ, অর্থ দিবে মার কিন্তু হবে বা, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি আহাদান, আহাদান মাফুল হিসাবে আসছে, লা তুশরিক, লা তুশরিক ইল্লাহ যার সাথে শরীক করার কথা বলছি সেটা মাফুল আসবে না, এবং মা দিয়েও আসবে না, সেটা আসবে বা দিয়ে, বা সেলা দিয়ে, লা তুশরিক বিল্লাহি আহাদান, আহাদানটা এখানে মাফুল, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কোনো কিছুকে আর কাউকে, আহাদান এটা কাউকে আর শাইয়ান কোনো কিছুকে, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না, কিন্তু মার ব্যবহার ভুল, অর্থ দেবে মার কিন্তু ব্যবহার হবে বিল্লাহ। এরপরে আন, আনের ব্যবহার, আন দিয়ে যেভাবে আমরা বলছি, আবার আন না দিয়ে বা হরফে জাত দিয়েও বলা যাবে, যেমন আমার আল্লাহুল ইনসানা আই আবুদাহু, আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত করতে আদেশ করেছেন, এটাকে এভাবে বলা যাবে আমার আল্লাহুল ইনসানা বি ইবাদাতিল্লাহি, আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, তার মানে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আমারনি রশিদুন আন আখরুজা মিলাল গুরফাতি, রশিদ আমাকে আদেশ করেছে তার মানে কামরা থেকে বের হতে, রশিদ আমাকে কামরা থেকে বের হতে আদেশ করেছে, এটা বলা যাবে আমারনি রশিদুন বিল খুরুজি মিনাল গুরফাতি, রশিদ আমাকে
কামরা থেকে বের হতে আদেশ করেছে, একই অর্থ। একটা হচ্ছে আন ব্যবহার করে ফেলে মুদারের পূর্বে, আর একটা মাজদার দিয়ে, হরফে জার বায়ের সাথে মাজরুর হিসাবে মাজরার মাজদার দিয়ে। খরজা ইয়াখরুজো, এটার মাজদার হচ্ছে আল খুরুজু। আবাদা ইয়াবুদু, এটা হচ্ছে ইবাদাতু, মাজদার ব্যবহার করেছেন। এরপরে মুর আখো আঁকা আয়ুত ইমাল জাইয়া, তোমার ভাইকে আদেশ করো ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর আদেশ তোমার ভাইকে করো। আবার মুর আখো আঁকা বি ইত আমিল জাইয়ি, এখানে আত আমা ইউত এমু ফে বাবে ইফালের মাজদার হচ্ছে আল ইত আমু, তো বি ইত আমিল জাইয়ি এইভাবেও বলা যাবে। অর্থাৎ মূলত আন কি কাজটা করতেছে, আন হচ্ছে ফেলে মুদারেকে মাসদারের অর্থে রূপান্তর করে দিচ্ছে, এটাই বোঝানো হয়েছে এখানে। এই জন্য মাসদার দিলেও অর্থ আসতেছে, আবার আই আবুদা আন দিয়েও অর্থ আসছে। তো এই পর্যন্ত গেল আমাদের 20তম পাঠ, আজকে আমরা শুরু করতেছি আদ্দারসুল হাদি ওয়ালে ইশরুনা, 21তম পাঠ শুরু করছি আমরা আজকে। এইখানে আসলে আন মাসদারের মাধ্যমে দুইটা ফেলকে জোড়া লাগানো, দুইটা ফেলকে জোড়া লাগানো, দ্বিতীয় ফেলটা প্রথম ফেলের মানে আন মাসদারের কারণে দ্বিতীয় ফেলটা তাহবিল হয়ে প্রথম ফেলের মাফুল হবে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে মাফুল হবে, কোনো কোনো ক্ষেত্রে ফাইল হতে পারে। তো প্রথমে কি আছে, আরদা আয়ু সাফিরা, আরদা মানে সে ইচ্ছা করেছে, আয়ু সাফিরা সফর করার, এবং দুইটার ক্ষেত্রে ফাইল অভিন্ন, ফাইল অভিন্ন হলে একরকম অর্থ হয়, ফাইল ভিন্ন হলে আরেক রকম অর্থ হয়। এখানে আরদার মধ্যে ফাইল হুয়া জমির, ইউসাফিরার মধ্যেও ফাইল হচ্ছে হুয়া জমির, এই জন্য দুইটার ফাইল অভিন্ন। আরদা ইউসাফিরা, আন কি করলো, আন ফেলে মুদারকে মাসদারের অর্থে রূপান্তরিত করবে এবং ফেলে মুদারকে নসব দিবে, আমালান হচ্ছে নসব দিবে আর মানা হচ্ছে মাসদারের মানায় রূপান্তর করবে। আরদা ইউসাফিরা, সে সফর করার ইচ্ছা করেছে। এখন এখান থেকে আমাদের বাকিগুলো বলতে হবে, মানে অবশিষ্ট আরও চারটা আছে, মোট পাঁচটা হবে। আরাদা আয়ু সাফিরা, আরাদাত আন্তু সাফিরা, আরত্তা আন্তু সাফিরা, আরত্তি আন্তু সাফিরি, আরত্তু আন উসাফিরা, এইভাবে পাঁচটা করে বলতে হবে অর্থ সহকারে। এখানে লেখাই আছে অবশিষ্টগুলো অর্থ সহ বলে যাও। সে সফর করার ইচ্ছা করেছে, তুমি সফর করার ইচ্ছা করেছো, আমি সফর করার ইচ্ছা করেছি। জি বলেন তো, বলেন এটা। লা ইয়াস্তাতিউ আন ইয়াখরুজা, জি হযরত, সে বের হতে পারে না। এখন এটা এটা পাঁচটাই বলতে হবে। লা ইয়াস্তাতিউ তুমি বের হতে পারো না, লাখরুজি না, নুন পরে যাবে, তুমি বের হতে পারো না, লা আস্তাতিউ, লা আস্তাতিউ আম আখরুজা, আমি বের হতে পারি না। জি মাশাআল্লাহ, তো এটা গেল শুরুতেও ফেলে মুদারে, আনের পরেও ফেলে মুদারে। প্রথমটা ছিল শুরুতে ফেলে মাজি, পরে একটা ফেলে মুদারে, এটা একটু কঠিন হয়ে যায়। তো আরেকটা বলেন, শুরুতে ফেলে মাজি আছে এরকম, সেটা বলেন হচ্ছে এইটা বলেন, পাঁচ নাম্বারটা, আরাদা আইয়াতা আল্লামা, তুমি শিখে পেয়েছো, আরাকি আনতাতা আল্লামা, আনতাতা আল্লামি, ফারুক ভাই বুঝতে পারছেন বিষয়টা?
শুনতে পাচ্ছেন ফারুক ভাই? জি ভাই, বুঝতে পারছি। আমার এই বারবার কানেকশন আউট হয়ে যাচ্ছে। জি, ভালো করে ইয়া করতে হবে। আপনার নামও দেখি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নাও মানে এটা আবার নতুন করে ইনস্টল দিলাম। ও আচ্ছা, এখানে আসলে দুইটা করে ফেলকে পরিবর্তন করতে হবে। আরাদা আন ইউসাফিরা, আরাদাত আন তুসাফিরা, আরাত্তা আন তুসাফিরা, আরাত্তি আন তুসাফিরি, আরাত্তু আন উসাফিরা, এইরকম ভাবে। প্রথমটা আরাদা, এটা তো ফেলে মাজি মাবনি হবে, পরিবর্তন হবে না। আর ইউসাফির ফেলে মুদারে, যেটা আন মাজদারের কারণে নসব হালতে পরিবর্তন হয়ে যাবে। নসবের আলামত দেখা যাবে এক এক জায়গায় এক একটা। যেমন ইউসাফিরু, তুসাফিরু আর উসাফিরু, এই তিনটাতে বা চারটাতে, কারণ তুসাফির দুইবার আছে, সে একটা মেয়ের ক্ষেত্রে আছে, তুমি একটা পুরুষের ক্ষেত্রে আছে, এই চারটার ক্ষেত্রে নসবের আলামত দেখা যাবে ফাতহা। আর তুসাফিরি না, এই যে যেটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটার ক্ষেত্রে নুন পড়ে যাওয়াটাই হচ্ছে নসবের আলামত। তো চারটাতে নসবের আলামত ফাতহা অর্থাৎ জবর, আর একটাতে নসবের আলামত ইসকাতে নুন, নুন পড়ে যাওয়া। এই জন্য আইউ সাফি র এখানে নসব দিয়ে নসবের আলামত ফাতহা। আন তুসাফির, আন তুসাফির, আন উসাফির, এই কটাতে নসবের আলামত হচ্ছে ফাতহা। আর আন উসা, আন তুসাফিরি, এইটাতে নসবের আলামত নুন পড়ে যাওয়া। আর তারপরটা দেখেন, ইউরিদু আইয়া তাকাল্লামা, সে কথা বলতে চায়। এখানে ইউরিদু ফেলে মুদারে, তার পূর্বে কোনো আমিল আছে নসব দানকারী অথবা যজম দানকারী, কোনো আমিল আছে নাই? ফেলে মুদারে যদি নসব এবং যজম দানকারী আমিল থেকে খালি থাকে, যদি ফেলে মুদারের পূর্বে কোনো নাসিব এবং জাজিম না থাকে। নাসিব মানে হচ্ছে নসব দানকারী আমিল, জাজিম মানে যজম দানকারী আমিল। যেমন নাসিব যেমন আনলান কাইদান, যজম দানকারী লাম, লাম্মা, লামে কাই, এরকম কিছু আছে। লামে আমর, লাম, লাম্মা, লামে আমর, এগুলো কি করে ফেলে মুদারেকে যজম দান করে। তার পূর্বে যজম দানকারীও কোনো আমিল নাই, তার পূর্বে কোনো নসব দানকারী আমিল নাই, এই জন্য এটা রফা হালতে হবে। আর রফার আলামতগুলো হবে হচ্ছে ইউরিদু, তুরিদু, তুরিদু আর উরিদু, এই চারটাতে রফার আলামত জম্মা, পেশ, পেশ রফার আলামত। আর তুরিদিনাতে রফার আলামত হচ্ছে সুবুতুন নুন, নুন থেকে যাওয়া, নুন যে পরে যায়নি, এটাই রফার আলামত। আর রফা কেন হলো? কারণ নসব নাই, নসব দানকারী এবং যজম দানকারী কেউ নাই, তাই এটা রফা হলো। রফার জন্য কোনো আমিল লাগবে না, রফা এমনি হবে। নসবের জন্য আলিম লাগবে, নাসেব নসব দেওয়ার জন্য আমিল লাগবে, যজম দেওয়ার জন্য আমিল লাগবে। আর ফেলের হালত এই তিনটাই, ফেলের হালত তিনটা, রফা, নসব, যজম। আর ইসিমের হালত কয়টা? ইসিমের হালত তো তিনটা, রফা, নসব, জার। রফার নসব হচ্ছে ইসিমে আছে, ফেলেও আছে, কিন্তু যজম এটা ফেলে আছে আর জার হচ্ছে ইসিমে আছে, ফেলে নাই। এরপরে দেখেন ইয়াতা কাল্লামু ছিল, আন এসে হয়ে গেল আয়াতা কাল্লামা, এখানে আন কি করলো? ফেলে মুদারেকে নসব দিল, ইয়াতা কাল্লামু থেকে ইয়াতা কাল্লামা। এগুলো এখন খেয়াল করতে হবে, ভেতরের প্রত্যেকটা ফাংশন কি হচ্ছে। তো ইউরিদু আয়াতা কাল্লামা, তারপরে কি হবে? তুরিদু আন তাতা কাল্লামা, তারপরে তুরিদু আন তাতা কাল্লামা, তুরিদিনা আন তাতা কাল্লামি। তো প্রথমটায় তুরি দিই না, নুন রাখছি, দ্বিতীয় রাতে নুন ফেলে দিচ্ছি, কারণ কি? তুরি দিই না আন, জি, আন আছে কোনটার পূর্বে? তাতাকাল্লামির পূর্বে, দ্বিতীয়টায়, দ্বিতীয়টায় আন দ্বিতীয়টাকে নসব দেবে, কিন্তু প্রথমটা নসব থেকে, যজম থেকে মুক্ত, এজন্য রফা হবে, নুন থাকবে তখন। তুরিদিনা আন তাতাকাল্লামি, আর উরিদু আন আতাকাল্লামা।
সে কথা বলতে চায়, তুমি কথা বলতে চাও, আমি কথা বলতে চাই, এই এখানে যা আছে প্রত্যেকটা তাই। এখন তারকিবের বিষয়ে আসেন, তারকিব কী হবে? আরদা এটা একটা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল আছে। যদি আরদার পরে কোনো নাম আসে, ইসিম আসে, প্রকাশ্য ইসমে জাহির যদি আসে, যেমন আরদা আরদাল মুসাফির আয়ু সাফির, আরদা রশিদুন আয়ু সাফির, আরদার পরে যদি কোনো ইসিম আসে তাহলে সেটাই হবে ফাইল, আর না হলে আরদার মধ্যে হুয়া জমির ফাইল। তো আরদা ফেল এবং তার মধ্যে ফাইল আছে, আয়ু সাফিরটা আরদার কী হবে? আয়ু সাফির আরদার মাফুল হবে, মাফুল। যদি প্রশ্ন করি যে সে চেয়েছে, তো প্রশ্ন আসতে পারে সে কি চেয়েছে, মা দা আরদা, মা যা দিয়ে প্রশ্ন করা যায়, মা দা আরদা রশিদুন, রশিদ কি চেয়েছে, তো তার উত্তরে আসতেছে আরদা রশিদুন আয়ু সাফির। এই জন্যে আয়ু সাফির এটা হবে আরদার মাফুল। কিভাবে সম্ভব হলো একটা ফেল মাফুল হওয়ার? আনের কারণে। জি মাশাআল্লাহ, বুঝতে মানে বিষয়টা তাহলে ক্লিয়ার। আনের কারণে, আনের কাজই হচ্ছে ফেলকে ইসিমে রূপান্তর করে দেওয়া, মাসদার একটা ইসিম, জি ইসিমে রূপান্তর করে দেওয়া, এই কারণেই সেটা আরদার মাফুল হতে পেরেছে আনের কারণে। তো প্রত্যেকটা এরকমভাবে হবে। এরপরে দেখেন আনের তর্জমা দুই রকম, এটা দিয়ে আজকে শেষ করে দেবো, সামনের দিন আমরা ইনশাল্লাহ আগাবো সামনে। যদি ফাইল অভিন্ন হয়, যেমন উরিদু আন আশরবা, উরিদুর মধ্যে ফাইল হচ্ছে আনা জমির, আশরবা আশরবু ছিল, আন আশরবা এটাও ফাইল হচ্ছে আনা, তো দুইটার ফাইল অভিন্ন সেম, তখন দুইবার আমি উল্লেখ করার দরকার নাই, আমি পান করতে চাই, শেষ। উরিদু আন আশরবা লাবানান, আমি দুধ পান করতে চাই, উরিদু আন আশরবা মা আনা, আমি পানি পান করতে চাই, এখানে আমি একবার বললে হয়ে গেল, কারণ দুই ক্ষেত্রে তো ফাইল অভিন্ন। আর যখন ফাইল ভিন্ন হবে, যেমন উরিদু আন তাশরবা, উরিদুর মধ্যে ফাইল হচ্ছে আনা, আমি আমি চাই, আর আন তাশরবার মধ্যে আবার তুমি আছে আংতা, তো আমি চাই যে তুমি পান করবে, ফাইল এখানে ভিন্ন। ফাইল একরকম হলে, ফাইল একই হলে একরকম হবে তর্জমা, আর ফাইল দুইটা হলে, দুই রকম হলে তর্জমা দুই রকম হবে। উরিদু আন আশরবা, আমি পান করতে চাই, আর তুরিদু আন, উরিদু আন তাশরবা, তুমি, আমি চাই যে তুমি পান করবে, আমি চাই যে তুমি পান করবে, আমি চাই যেন তুমি পান করো। তো যেন বললে অনেকটা লামে তালিলের মতো আসে মনে হয়, এই জন্য এখানে দিয়েছে যে, আমি চাই যে, উরিদু আমি চাই, আন আনের অর্থ এখানে দিয়েছে যে, আমি চাই যে তাশরবু তুমি পান করবে, তাশরবুর অর্থ তুমি পান করবে, তো আনের অর্থ এখানে দিয়েছে যে, আমি চাই যে তুমি পান করবে, এইভাবে তর্জমা করলে ভালো হয়, যেভাবে কিতাবে দেওয়া আছে। যেমন আরো আদার রজলু আইয়াতা সদকা, লোকটি চেয়েছে যে, লোকটি সদকা করতে চেয়েছে, দান করতে চেয়েছে, এখানে একই সেম ফাইল। আর আরো আদার রজলু আন আতা সদকা মালি, লোকটি চেয়েছে যে আমি আমার সম্পদ দান করি, আমি যেন আমার সম্পদ দান করি, এটা লোকটি চেয়েছে। আখাফু আন আসকুতা মিনাস সাকফি, আমি ভয় করছি ছাদ থেকে পড়ে যাওয়ার, তাহলে দুই জায়গায় ফাইল একই, আমি ভয় করছি আমি পড়ে যাওয়ার জন্য একবার আমি, আর আখাফু আই আসকুতাল ওয়ালাদু মিনাস সাকফি, আমি ভয় করছি যে ছেলেটি ছাদ থেকে পড়ে যাবে, বা ছেলেটি ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় আমি করতেছি, তো পড়ে যাবে ছেলেটি আর ভয় করতেছি আমি, এখানে ফাইল ভিন্ন। জি আরও আরেকটা আছে, এটা দিয়ে শেষ করি, উরিদু আন ওয়াল্লিমাকা লুগাতুল আরবিয়াতা, আমি আরবি ভাষা তোমাকে শেখাতে চাই, আমি তোমাকে আরবি ভাষা শেখাতে চাই, এখানে ফাইল অভিন্ন। আর উরিদু আন তুয়াল্লিমানি লুগাতুল আরবিয়াতা, আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শেখাবে, ফাইল ভিন্ন। তো পাশাপাশি দুইটা করে উদাহরণ আছে, একটা ফাইল সেম, একটা ফাইল ভিন্ন। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এটা শেষ করে দেবো। এরপরে আর একটা পাঠের পরে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে, সেখানে আরও অনেক ব্যাপক আলোচনা, অর্থাৎ প্রথম অধ্যায়ে যা কিছু শিখলাম সব একত্রে করে সেখানে আলোচনা আছে, এবং আমরা নাকেস সম্পর্কে সেখানে জানতে পারবো, মুদাব সম্পর্কে জানতে পারবো। তো আজকে এ পর্যন্তই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।